আমাদের কমপ্লেক্সে যে কোনো অনুষ্ঠান একদিন আগের থেকে শুরু হয়ে যায় সেলিব্রেট করা। এই যে দেখছো ফুচকা, এটা 17th February ইভিনিং থেকে আমরা শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া। ফার্স্টে খেলাম ফুচকা, উইচ ওয়াজ ফলোড বাই আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, যেটা আমরা প্ল্যান করেছিলাম যে 18th February রাত্রির 12টার সময় আমরা সেলিব্রেট করব। সেই জন্যে মাসি মামি আমার কিছু কাজিনস এসেছিলো, আর এই পার্টিটা কন্টিনিউ হয়েছিল ভোর 3টে অবধি। ইন দ্য মিন টাইম 12টার সময় আমাদের কমপ্লেক্সেরই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সরা চলে এসেছিলো রাত্রির 12টার সময় আমার বার্থডে পার্টি সেলিব্রেট করতে। আর এই যে কেক দেখছো, এটা খাওয়ার থেকে বেশি লাগানো হয়, আর শুধু বার্থডে গার্লের ওপর নয়, ইট ইজ পেন্টেড অন এভরিবডিজ ফেস। মানে রীতিমতো এটা একটা মারামারি গুতোগুতি লেভেলে পৌঁছে যায়। কিন্তু এই যে একটা রিলেশন বা বন্ড আমাদের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে প্রাইসলেস। অ্যান্ড আমি এটা অ্যাসিওরেন্স দিয়ে বলতে পারি যে 90% কমপ্লেক্সে এত ভালো বন্ডিং থাকে না আমাদের মধ্যে যেটা আছে। আর শুধুমাত্র এই জন্যেই যে কোনো ওকেশন আমার ঈদের সাথে সেলিব্রেট করতে আজকাল বেশি ভালো লাগে। আমার দিকে দেখো দেখো পাগল দেখো এই যে। আর এটা হচ্ছে দ্য মোস্ট লাভলিয়েস্ট সারপ্রাইজ দ্যাট আই হ্যাভ এভার গট, কারণ 18th February সানডে ছিল আর আমি চেম্বার করে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ তার আগের দিন রাত্রে আমাদের প্রায় ভোর অবধি পার্টি হয়েছে। তো আমি জাস্ট এসে ফ্রেশন আপ হয়ে শুয়েছিলাম, অ্যান্ড আই গট টু নো, আমি জাস্ট দরজাটা খুললাম অ্যান্ড আই স দেম, রেজিনা ওর হাজব্যান্ড মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে আমার বার্থডে সেলিব্রেট করতে। সো দিস ওয়াজ মাই বার্থডে ব্লগ, থ্যাংক ইউ।